আইপিএল দু হাজার একুশের আজকের ম্যাচ হওয়ার কথা ছিল দিল্লি ক্যাপিটালস বনাম সানরাইজ হায়দ্রাবাদ কিন্তু তার আগে খুব খুব একটা খারাপ খবর আসলো যেখানে দিল্লি ক্যাপিটালস ম্যাচের আগে অর্থাৎ বাইশ তারিখে বাইশে সেপ্টেম্বরের ম্যাচের আগে খুবই খারাপ খবর আসলো যেখানে সানরাইজ হায়দ্রাবাদের প্লেয়ার ইতিমধ্যেই করোনা পজিটিভ পাওয়া গেছে হ্যাঁ এছাড়াও টোটাল ছটি প্লেয়ারকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারাও জানতে পারবেন তার আগে অবশ্যই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন এটাই আর সাবস্ক্রাইব করবেন আপনাদেরকে জানিয়ে যে সানরাইজ হায়দ্রাবাদের মানে বোলার এবং ইউএইতে গুরুত্বপূর্ণ বোলার হয়ে উঠতে পারতো টি নাটারাজান অবশ্যই আপনারা চেনেন টি নাটারাজান ইতিমধ্যেই করোনা পজিটিভ হয়ে গেছে এবং করোনা পজিটিভ হয়ে গেছে অর্থাৎ আজকের ম্যাচ হবে কি হবে না সেটা আপনাদেরকে লাস্টে জানাচ্ছিস তিনি তো করোনা পজিটিভ হয়ে গেছে এছাড়াও তার প্লেয়ার বলা যেতে পারে নেট বলার সব মিলিয়ে আরও ছটি 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 খেলবে না তার মধ্যে বিজয় শঙ্কর প্লেয়ার সে খেলতে পারবে না সে আপাতত আইসোলেশনে আছে বিজয় কুমার টিম ম্যানেজার শ্যাম সুন্দর ফিজিওস্টরাফি মানে ফিজিও আর আঞ্জানা ভানেনা ডক্টর এছাড়াও তুষার কেদ কেতকার তিনি লজিস্টিক ম্যানেজার এছাড়াও আছে গানেশান তিনি নেট বোলার টোটাল ছজন অ্যান্ড সাতজন অর্থাৎ এর মধ্যে কিন্তু দুটো প্লেয়ার যেখানে বিজয় শঙ্কর এবং টি নাটরাজন আজকের ম্যাচ খেলতে পারবে না ইতিমধ্যে আপাতত পরিস্থিতি অনুযায়ী আজকের ম্যাচটি অবশ্যই হবে যেহেতু ওই দলটি আগে কোনো খেলেনি এবং তারা সঙ্গে সঙ্গে টেস্ট করা হয়েছে কালকে আজকে পরশু তো তারপরে হঠাৎ করে কিভাবে করোনা পজিটিভ হয়ে গেল জানা নেই তো এছাড়াও এই বাকি যে ছজন না তাদের কিন্তু অবশ্যই করোনা টেস্ট নেগেটিভই আছে এবং কন্টাক্টে এসেছে ভাগ্যেস কোনো বড় প্লেয়ার কন্টাক্টে আসেনি তো আজকের ম্যাচটি হবে আপাতত পরিস্থিতি অনুযায়ী আগামী আপডেট আসার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে